এই অ্যাক্টিভিটিতে আমরা দেখব কোন মোমবাতি সবথেকে বেশিক্ষণ ধরে জ্বলছে এবং কোনটি সবথেকে তাড়াতাড়ি নিভে যাচ্ছে। আমরা জানি মোমবাতি জ্বলার পেছনে অক্সিজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অক্সিজেন জ্বলতে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড নিভাতে সাহায্য করে। এখানে তিনটি মাঝারি বড় সাইজের মোমবাতি, মাঝারি সাইজের মোমবাতি আর ছোট মোমবাতি জ্বালিয়ে যখন একটা কন্টেনার ঢেকে দিলাম, তখন দেখো প্রথমে বড় মোমবাতিটা নিভলো, তারপরে মাঝারি, তারপরে ছোট। অর্থাৎ এটা কেন হচ্ছে? মোমবাতির হাইটের সাথে সাথে নিশ্চয়ই অক্সিজেনের কিছুটা রিলেশনশিপ আছে এখানে, তাই ছোট মোমবাতিটা সব থেকে পরে নিভছে। এই ঘটনাটা আমরা ব্যাখ্যা করতে পারি আরেকবার এক্সপেরিমেন্টটা দেখে। একইভাবে তিনটে মোমবাতি আমরা প্লেটে রেখে জ্বালালাম, তারপরে প্লেটে আমরা রঙিন জল ঢাললাম। একটা সিডি কভার বা কন্টেনার যখন এটাকে আমরা এর উপর চাপিয়ে দিলাম, দেখো মোমবাতি বড় মোমবাতিটা সব থেকে নিচে নিভে গেল আগে। যখনই বড় মোমবাতিটা নিভলো, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। কার্বন ডাইঅক্সাইড হিটকে শোষণ করে নেয় আর ওটা গরম হওয়ার সাথে সাথে ওটা ওপরেই থাকে। আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু ভারী, গরম হওয়া সত্ত্বেও ওপরে থাকে এবং অক্সিজেনকে নিচে নামতে সাহায্য করে। সুতরাং অক্সিজেন প্রথমে মাঝারি মোমবাতিতে নামলো, মাঝারি মোমবাতিটা কিছুক্ষণ জ্বললো, তারপরে আবার ছোট মোমবাতির দিকে নেমে গেল। এইভাবে ঘটনাটি চলতে থাকে। সুতরাং সবার শেষে ছোট মোমবাতিটি নিভে যায়। আর মোমবাতি নেভার সাথে সাথে ভেতরে যে শূন্যস্থানের সৃষ্টি হয়, সেটার প্রভাবে রঙিন জলটা উপরের দিকে উঠে আসে বায়ুর চাপ কম হওয়ার ফলে। এইভাবে দেখানো হচ্ছে, যদি কোথাও আগুন লাগে তাহলে ইনস্ট্রাকশন দেওয়া হয় মাটিতে লম্বালম্বি গড়িয়ে চলার জন্য, তাহলে নিচে অক্সিজেন পাওয়ার চান্সেস থাকে। এখানে দেখো কয়েকজন ছাত্রছাত্রী স্টুডেন্টস এক্সপেরিমেন্টটা করছে। আর স্বভাবতই মোমবাতি প্রথমে কোন মোমবাতিটা জ্বলছে, কোন মোমবাতিটা নিভলো ওরা পর্যবেক্ষণ করছে আর মজা নিচ্ছে। তোমরাও বানাও অ্যাক্টিভিটিটা, ভীষণ কিন্তু মজা পাবে।